তেহে চতন বনীতি মামলা বাবতে চতী হৰাুটি এনফৰ্চমেণ্ট ডিৰক্ট'ৰেট ইতা আপায়ে বনপ্ৰতি মন্ত্ৰী জ্যোতিপ্ৰিয় মল্লিকা অলপ ইট কেন্দ্ৰীয় তদন্তকাৰী সংস্থা ৰেট পালে খোলে আৰু চেকেজতে বৈ বৈতে বনটন স্কেম যাতে যা ওসার তে নেল সঙ্গীত তে নয় গাহির তে নে জায়গা মেশা একদম অনেক জ্যোতিপ্রিয় মল্লিকা ওরা সামান রেগে সেটেরকাই এবং প্রতিনিধি অব্রদীপ অব্রদীপ আমি জানতে চাইবো এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা ওখানে এখন কি পরিস্থিতি রয়েছে এবং কখন থেকে এই তদন্ত শুরু করেছে কখন থেকে ইডির রেড পড়েছে এবং এখনো পর্যন্ত কি কি পেয়েছে বিস্তারিত জানাও দেখো লদম তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে আজকে সকাল থেকেই যে জ্যোতিপ্রিয় মল্লিক বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এই যে দুটি ফ্ল্যাট রয়েছে দুশো বিশি দুশো পঁয়তাল্লিশ এবং দুশো চুয়াল্লিশ তাতে কিন্তু সকালবেলায় ইডির আট সদস্যের একটি প্রতিনিধি দল এসে পৌঁছান ছটা দশ মিনিট নাগাদ এখন বাজে ঘড়িতে প্রায় দশটা এগারোটা বেজে গিয়েছে প্রায় অনেক ঘন্টাই অতিক্রান্ত হয়ে গিয়েছে মধ্যে কিন্তু প্রাক্তন বন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদের পর্বত চালাচ্ছেন এবং বিভিন্ন 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 বাড়ির যে জায়গায় অভিযান চালাচ্ছেন পার্সনকে দেখাতে বলবো সেই ছবিটা সেন্ট্রাল ফোর্সের কিন্তু এই বিসি দুশো রয়েছে তার ভেতরে পাহারা দিয়ে রয়েছেন এবং কিছুক্ষণ আগেই দেখতে পেলাম আমরা এই বিসি দুশো নম্বর ফ্ল্যাট থেকে কয়েকজনকে বার করে নিয়ে দুশো নম্বর ফ্ল্যাটে নিয়ে যাওয়া হলো ইডির আধিকারিকরা নিয়ে গেলেন যেমনটা আমরা সূত্রমারফত খবর পাচ্ছি যখন ইডির তদন্তকারী আধিকারিকরা আসেন এই এই দুশো পঁয়তাল্লিশ নম্বর ফ্ল্যাটে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তখন কিন্তু মল্লিক বাড়িতে ছিলেন না এবং পরবর্তীকালে তিনি খবর পেয়েই কিন্তু এই ফ্ল্যাটে চলে আসেন এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই রেশন নিয়োগ রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের বাকিবুর এই ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা সিঁড়ি নিয়ে যাওয়া হচ্ছে একটি ফ্ল্যাট ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সিডি কি কাজে লাগবে সেটা এখনও জানা যাচ্ছে না কিন্তু তল্লাশি অভিযান যেহেতু চলছে মনে করা হচ্ছে যে উঁচুতে যদি কোনো ফাইলপত্র থাকে সেই বিষয়ে কিন্তু তদন্তের জন্য এই সিটি নিয়ে যাওয়া হতে পারে যেমনটা আমরা জানতে পারছি যে এই বাকিবুর রহমান আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে বাহাত্তর ঘন্টার তল্লাশি অভিযান তারপরে কিন্তু বাকিবুর রহমানকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে এসছিল ইডি তদন্তকারী আধিকারিকরা তারপরে আরও বেশ কিছুক্ষণ বারো প্রায় আরও বারো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয় বাকিবুর রহমানের কে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তদন্তকারীর আধিকারিকরা এসেছেন এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই যে তল্লাশি অভিযান চলছে তার এই জ্যোতিপ্রিয় মল্লিকের শুধু দুটো ফ্ল্যাটেই নয় তার পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গায় ইডির তদন্তকারী আধিকারিকরা সকাল সকালে গিয়ে পৌঁছে গেছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছে যেমনটা জানা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের যারা ঘনিষ্ঠ রয়েছেন যারা আত্মীয় রয়েছেন তাদের বিভিন্ন ফ্ল্যাটে বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি তদন্তকারী আধিকারিকরা পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো অমিত দে বলে একজন আত্মসহায়ক তার বাড়িতেও কিন্তু নাগের বাজারে তার তিনটি ফ্ল্যাটে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি পর্ব চালাচ্ছেন ইডি তদন্তকারী আধিকারিকরা যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই অমিত দে কিন্তু সেই ফ্ল্যাটে উপস্থিত না থাকলেও এবং ঢুকতে পারেননি ইডি তদন্তকারী আধিকারিকরা সেখানে পরবর্তী পরিস্থিতি কি হবে সেটা দেখার বিষয় থাকবে তার পাশাপাশি আরও এক ব্যবসাইট বাড়িতে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা গেছেন এবং তাকে কিন্তু জিজ্ঞাসা তাকে কিন্তু তার খোঁজ চালাচ্ছে ইডির তদন্তকারী আধিকারিকরা এবং তার পাশাপাশি এই রেশন নিয়োগ রেশন বন্টন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গতকালই আমরা এই খবর করেছিলাম যে বাকিবুর রহমানের প্রায় দেড় হাজার কাটার ওপরে জমি প্রায় একশো কোটি টাকার ওপরে সম্পত্তি পঁচানব্বইটি সম্পত্তি এবং বিভিন্ন জায়গায় তার বিপুল পরিমাণ সম্পত্তি এই বিপুল পরিমাণ সম্পত্তি কোথা থেকে এলো বা কী কোথা থেকে তারা এই সম্পত্তির পরিমাণ বাড়লো সেই বিষয়ে কিন্তু তদন্ত করতে গিয়েই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে যেহেতু তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী ছিলেন এই মুহূর্তে তিনি বনমন্ত্রী থাকলেও যেহেতু তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী ছিলেন এই বিষয়ে তিনি কতটা জানেন বা তার কাছে কি কী তথ্য রয়েছে আদৌ কি তার কাছে কোনো তথ্য রয়েছে কিনা সেই সব বিষয়ে কিন্তু ইতিমধ্যেই বনমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর্ব চালাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার পাশে পাশাপাশি যে জ্যোতিপ্রিয় মল্লিকের যে আত্মীয় পরিজনরা এই ফ্ল্যাটে রয়েছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের পর্ব চালাচ্ছেন ইডি তদন্তকারী আধিকারিকরা এবং জ্যোতিপ্রিয় মল্লিক সহ তাদের আত্মীয়দের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নিয়েও কিন্তু খোঁজখবর করছেন ইডি তদন্তকারী আধিকারিকরা মনে করা হচ্ছে যে এই যে রেশন নিয়োগ রেশন বন্টন যে দুর্নীতি মামলা সেই দুর্নীতি মামলায় কিন্তু যে টাকা লেনদেন হয়েছে সেই টাকার লেনদেন কোনো মন্ত্রীর কাছে গেছে বলেই ইডি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি প্রথম দিন থেকেই বাকিবুর রাহ সঙ্গে এক মন্ত্রীর ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছিল তিনি কি জ্যোতিপ্রিয় মল্লিক কিনা সেই বিষয়ে স্পষ্ট না হলেও এই রেশন রেশন বন্টন মামলায় কিন্তু আধিকারিকরা ইতিমধ্যেই মন্ত্রীকে কিন্তু বনমন্ত্রীকে কিন্তু জিজ্ঞাসাবাদের পর্ব চালাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল বাহিনীর ফোর্সরা একে একটি ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে আসছেন এবং ওপর থেকেই তারা কোনো নির্দেশ পাচ্ছেন সেরকমই মনে করা হচ্ছে তার পাশাপাশি এই যে বাকিবুর রহমান বাকিবুর রহমানের কিন্তু এত বিপুল পরিমাণ সম্পত্তি এর সঙ্গে কাদের কাদের যোগ রয়েছে জিজ্ঞাসাবাদ বড় চালিয়ে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা সেই বিষয়টা স্পষ্ট করতে চাইছেন পাশাপাশি তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখবো ইডি তদন্তকারী আধিকারিকরা আগে যখন এই রেশন নিয়োগ রেশন বন্টন মামলায় যখন চলছিল তখন কিন্তু প্রথমে এই মামলাগুলি রেজিস্টার হয়েছিল লোকাল পুলিশ স্টেশনে আমরা যেটা জানতে পারছি পুলিশ সূত্র মারফত তিনটি থানা কিন্তু এই বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছিল সেই বিষয়ে পুলিশি গাফিলতির অভিযোগ ওঠে সেই বিষয়ে তারা তদন্ত ঠিকমতো করেনি এরকমটাও অভিযোগ ওঠে তারপরে কিন্তু বেশ কিছুদিন আগে আমরা দেখতে পাই ইডির তরফে ইসিআইআর অর্থাৎ ইডির এফআইআর দায়ের করা হয় তারপরেই ইডির তদন্ত শুরু হয় এবং বাকিবুর বাকিবুর রহমান তার প্রথম নামটা উঠে আসে এবং এই তারপরেই এইখানে বাকিবুর রহমানেরকে গ্রেপ্তার করে তার বাড়িতে তিন দিন প্রায় বাহাত্তর ঘন্টা তল্লাশি অভিযান চালায় ইডি তদন্তকারী আধিকারিকরা এবং তার পাশাপাশি যে তাকে সেখান থেকে আটক করে তিনি অসহযোগিতা করায় সেখান থেকে আটক করে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় আরও বারো থেকে চব্বিশ ঘন্টায় জিজ্ঞাসাবাদের পর এই বাকিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যেই তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতে রয়েছেন আর দুদিন পরে কিন্তু তার ইডি কাস্টাডি শেষ হচ্ছে সেখানে কিন্তু তারপরে তাকে জেল হেফাজতে ইডি কাস্টাডি শেষে আবারও আদালতে তোলা হবে ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদের পর্ব চালাচ্ছেন ইডি তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে আমরা রয়েছি জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি ফ্ল্যাটের সামনে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত এটি তদন্তকারীরা কিন্তু গতি বাড়িয়ে চলেছেন আমরা জানি যে দশমী একাদশী দ্বাদশীর দিনই সকালবেলা থেকে ইডি তদন্তকারী আধিকারিকরা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি ফ্ল্যাট সহ শহরের কলকাতার আরো আটটি জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে তার মধ্যে রয়েছেন বনমন্ত্রীর আত্ম সহায়ক অমিত দে এবং একজন ব্যবসায়ী কথা জানা যাচ্ছে সেই ব্যবসায়ীর বাড়িতেও কিন্তু Beleghata এ তার বাড়ি তার বাড়িতেও কিন্তু talla se অভিযান চালাচ্ছে ইডি তদন্তকারী আধিকারিকরা। লদম ধন্যবাদ অরবিন্দ পরবর্তী আপডেট নেওয়ার জন্য তোমাকে তোমার সাথে যোগাযোগ করব এন্ডেকান আবুবন নীল냠কে দা নিথ হবিতে যাহা জ্যোতিপ্রিয় মল্লিক যাহা দ সদায় বেندو মাড়ে খাদ্য মন্ত্রী দা কাంతে উনিয়া ওড়া রে nit ho idia rate chala kan gya. Aima gotang, aima gotang wala ren wala rate pada wakana unna sa sa ote ai ren jahai apto sa yakku ase uni ren pia ita he te uni wala ren ho kintu nung kana idia activity ngil nyama kana se idia unku tol la siko sene kana men kana uni bangko nyama kate uni a wala ren cebi se kate ge mena a kata nyama kana men noa to to tine sengin chala a. Aro koi koi jopra wa mina kuwa, koi kuwa nyutung hijua, unata gitara, aro metang kata, যে বাকিবুর রহমান সাটান মন্ত্রিয়া উনি মন্ত্রী কি জোতিপ্রিয় মল্লিকায় যদিও কিন্তু আারচা নে আনহ নয়মান মনে হোক পালেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে দাঁড়ায় অক্তি তেলা হয়